অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এই তো বাইরে কিছু চেয়ার রেখেছো তো, বাকিগুলো ভেতরে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আয় আমাদের বাড়িতে মা। আমি কিন্তু বন্ধুদের বলে দিয়েছি চলে আসতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলে আয় আমাদের বাড়িতে, চলে। হ্যাঁ বুঝি, দশগ্রামের জিনিস সব কেনা হয়ে গেছে, ব্যাস তাহলে এখানে চলে আয়, এখানে অনেক কাজ আছে। হ্যাঁ চলে আয়। চলে যাও, তাহলে করছো, যাও যাও বিসিন কাজটা ঠিক করো, যাও। বড় খোকা। হ্যাঁ মা। একটা কথা বলবো, শুনবি? হ্যাঁ বলো। কথাটা না শুনে কিন্তু রেগে যাবি না। আচ্ছা বলো না, আমার অনেক কাজ আছে, বলো বলো। আচ্ছা মা বলছি, এমন কথা বলার দরকার কি আছে যেটা শুনলে উনি রেগে যাবেন? বড় বৌমা, দেখছো মা ছেলের মধ্যে কথা হচ্ছে, এর মধ্যে তোমার কথা বলার দরকারটা কি বলতো? আচ্ছা ঠিক আছে মা, তুমি বলো বলো। কথাটা কিন্তু শেষ পর্যন্ত শুনতে হবে, ব্যাপারটা শুনে এটা হবে কি হবে না সেটা বলবি। ঠিক আছে শুনি তো আগে, বলো না। শোন না, গড়িয়ায় তুই একটা বাড়ি বানিয়েছিলি না, ফাঁকাই পড়ে আছে। তা আছে, কিন্তু কেন? বলছিলাম কি, ওই বাড়িটায় ছোট বৌমাদের থাকতে দিলে হয় না? দেখ বাবা, বেচারি বৃন্দাকে ভাড়া হিসেবে অনেকগুলো টাকা দিতে হয়, তাই তোর ওই বাড়িতে ওদের থাকতে দিলে অনেকটা সাশ্রয় হয়। তাছাড়া ওরা তো তোর নিজের ভাইয়েরই পরিবার, ওদের জন্য তো এইটুকুই করা উচিত, তাই না? না না, সেটা বড় কথা নয়। সব আপনি কি বলছেন মা? হ্যাঁ, গড়িয়ার ওই বাড়িটা বানাতে ওকে কতটা কষ্ট করতে হয়েছে আপনি বোঝেন? আপনি এখন বললেই ওই বাড়িটা আমরা অরুন্ধতির হাতে তুলে দেবো। তাছাড়া দুটো দিন থাকবার পরই তো শুরু হয়ে যাবে বাড়ির অধিকারের দাবি, ভাগ, অকৃতজ্ঞের দল সব।